নমস্কার, হৈমন্তী হোম কিচেনে আপনাকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন সসেজ রেসিপি, যা আপনারা বাড়িতে খুব সহজেই মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন। আর সেটা কিভাবে প্রিজার্ভ করে আপনারা বহুদিন খেতে পারবেন সেটাও আমি আপনাদের আজকে এই বলে দেব এই রেসিপিতে। প্রথমেই এর জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা 200 গ্রাম, নিয়ে নিচ্ছি লাল মির্চ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার এবং ব্ল্যাক পেপার পাউডার। আর নিয়ে নিচ্ছি গ্রিন চিলি, ওটাকে চপড করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি নুন, লেবুর রস, আর নিয়ে নিচ্ছি রসুন বাটা, সাদা তেল। প্রথমেই চিকেন কিমাটাকে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চপড করা গ্রিন চিলি, সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, 1/2 চামচ রসুন বাটা, 2 টেবিল স্পুন লেমন জুস অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, লাল মির্চ পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার এবং জিরা পাউডার 1 টেবিল স্পুন করে, গরম মশলা পাউডার 1/2 টেবিল স্পুন এবং গোলমরিচ পাউডার 1/2 টেবিল স্পুন। সব কটা মিশ্রণকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভালোভাবে কিমার মধ্যে মিশে গেছে। এবার আমি কিচেন স্ল্যাবের উপরে সামান্য তেল নিয়ে চিকেন কিমাটা থেকে খানিকটা অংশ নিয়ে চিকেন সসেজের যে শেপটা হয় সেটা দেওয়ার চেষ্টা করছি। দেখুন হালকা হাতে এরকম তেল নিয়ে নিলে সুন্দর শেপটা আসে, আপনারা যেরকম চাইবেন সেই রকম শেপে করে নেবেন, বড় সাইজ চাইলে বড় সাইজের করে নেবেন। সব কটা আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিক র্যাপার, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও ইউজ করতে পারেন, যাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল নেই সেখানে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তাতে একদম একই স্বাদের কিন্তু সসেজ তৈরি হবে। একটু ভালোভাবে দেখে নিন আমি কিভাবে সসেজটাকে র্যাপ করছি এর মধ্যে, যাতে এটাকে যখন আমরা বয়েল করব তখন যাতে এটা বাইরে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাই সুন্দর করে দুধার থেকে মুড়ে দিতে হবে। আমি হালকা হাতে তাকে আমি প্লাস্টিকে এইভাবে মুড়ে নিয়েছি। এবার কড়াই জল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, জলটা যখন সামান্য ফুটতে শুরু করবে তার মধ্যে আমি যে সসেজগুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সসেজগুলো দেখুন দেওয়ার পরে বেশ খানিকটা ফুটে উঠেছে, 5 মিনিট এটাকে কুক করার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট কালার মতো হয়ে গেছে, তখনই বুঝবেন যে আমাদের সসেজ কিন্তু রেডি। যখন রেডি হয়ে গেছে এটা তখন গরম জল থেকে তুলে নর্মাল টেম্পারেচার ওয়াটারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে জলটাকে চিপে নিয়ে আপনারা একটা পাত্রে করে এই অবস্থায় র্যাপ করা অবস্থায় কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এবং প্রিজার্ভ করে খেতে পারেন। আমি 30 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার আপনাদের দেখাচ্ছি যে কীরকম সফট তৈরি হয়েছে সসেজটা এবং পারফেক্ট তৈরি হয়েছে। পিৎজা বা বার্গারে কিন্তু এই সসেজ যখন দেওয়া হয় তখন এইরকম গোল শেপ করেই কেটে দেওয়া হয়, তো আমি আপনাদের সেই শেপ করেই কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেঙে কিন্তু যাচ্ছে না, সুন্দরভাবে পিস হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটাকে হালকা তেলে ফ্রাই করেও খেতে পারেন, খুবই সুন্দর স্বাদ আসে, একদম বাড়িতে ভীষণ হেলদি প্রসেসে এটা তৈরি হয়। বাড়িতে অবশ্যই বানাবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরকম হালকা ব্রাউন হয়ে গেছে, এরকম ভাবেও খেতে পারেন বা চিকেন বার্গার বা যে কোনো পদ্ধতিতে পিৎজার মধ্যে দিয়ে আপনারা এটাকে কিন্তু খেতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন সসেজ রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই কিন্তু করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।